আমি আর বাবা এখন ডিনার করতে বসেছি। তো আজকে আমাদের ডিনার রয়েছে রুটি আর বেগুন ভাজা আর আলু ভাজা, আর বাবার পাতে আছে হচ্ছে কি আচার, কিসের আচার এটা? তবুও কিসের আচার এটা? গাজর লেবু ঠেবু দিয়াটা আচার কিরকম? ডাল ঠান্ডার মধ্যে টক খাচ্ছে কেন? ঝাল আছে, ঠান্ডা লেগেছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমরা ডিনার করতে বসে পড়েছি মেয়ে আর আমি। সেই কালকের মতো আবার আমরা এভরিডের মতন ডিনার করতে বসে গেছি, আর মা ওই ঘরে শুয়ে আছে। শ্বাসকষ্ট তো মাঝে এই শ্বাসকষ্ট হচ্ছে, আবার হচ্ছে না, মানে প্রত্যেক দিনই মাকে ইনহেলার টানতে হয়। কি যেন টানে তোমরা? একটা রোটা ক্যাপ টানতে হয়। আর আমার জানো তো বেগুন ভাজা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম বেগুন ভাজা হবে আর রুটিটাও গরম গরম হবে, বাট গরম বেগুন ভাজাটা গরম আছে বাট রুটিটা ঠান্ডা হয়ে গেছে। রুটি বেগুন ভাজা খেতে সত্যি ভালো লাগে। আমি না খোসা সমেত বেগুন ভাজা খেয়ে নি, খোসাটাকেও ফেলি না, খোসা সমেত খেয়ে নি। আরে আচারটা খুব ভালো খেতে, খুব ভালো। যখন তিনি ওর কাছ থেকে বলে দাদা ভাত রুটি সবার সাথে খাবেন, খুব ভালো লাগবে। আর রুটি পুটির সাথে যদি একটু আচার হয় না, খুব ভালো হয়। এগুলো তো হিন্দুস্তানিরা খায়। হিন্দুস্তানি বলে কোনো কথা না, খাবার জিনিস সবাই খেতে পারে। নন্দনগুলি হয় তারা খায়, সবাই খায়, খাবার জিনিস সবাই খাবে। আমি যখন স্কুলে পড়তাম তখন দেখতাম আমার নন বেঙ্গলি বন্ধুরা আচার নেই, আনতো টিফিনে, ওরা খুব আচার খায়। আচার কিন্তু ডাইজেস্ট করে আমি যতদূর জানি, আর রুটি দিয়ে তো আচার দিয়ে এমনি খায় নন বেঙ্গলিরা। রুটি আর আচার আমরা তো বেগুন ভাজা আলু ভাজা দিয়ে খাচ্ছি। আমি আমার এক্সট্রিম কিছু ঝাল টক মিষ্টি এক্সট্রিম কিছু খেতে পারি না। আজকে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আমি, তো 8:30 সময় ফিরছি, এখন তো রুটি কিনতে যাব। অবাক ব্যাপার, রুটির দোকানে 8-10 জন লাইন দিয়ে থাকে, আজকে মাত্র 2 জন বেরোয়নি, লোক নেই রাস্তায়। কাল রাত্রিরে 1টা নাগাদ আমি একবার উঠেছিলাম, উঠে বাইরে বেরিয়েছি, মনে হচ্ছে শৈত্যপ্রবাহ হচ্ছে, মানে এত ঠান্ডা হাওয়া, নিমিষের মধ্যে কান ফান সব ঠান্ডা করে দিল। তো আজকে আমি ওই মাসিটাকে জিজ্ঞেস করলাম, কি গো রুটি নিতে লোক কই? বলছে আজকে কোনো লোকই নেই, তোমাকে নিয়ে 6 জন, যেখানে 50-60 জন রুটি নেয়। এখন অত আটা মেখে রেখেছে, কি হবে আটাগুলো ভগবান জানে। লস দেয় ওরা, ঠিক রেখে দেবে ফ্রিজে ফ্রিজে মুড়ে, আবার কালকে চালিয়ে দেবে। আমি তো খুব অবাকই হয়ে গেলাম, লোক নেই একটাও,
দুজন দাঁড়িয়ে আছি, আমি আর একজন ভদ্র মহিলা, সে পাশেই থাকে মনে হয়, সে ঘর থেকে বেরিয়ে রুটি নিতে এসছে। তো ভদ্র মহিলাকে বললো ওনাকে ছেড়ে দিই, রাত হয়ে গেছে। ভদ্রমহিলা বললো হ্যাঁ আমি তো এখানে যাবো, তাই আমি বুঝলাম পাশেই থাকে। তুমি প্রত্যেকদিন আগে তো এত লঙ্কা খেতে না, তোমার পেটে লঙ্কার গাছ হবে, আজকে একটা খাই খাই সঙ্গীত হয়ে যাক বাবা। এই ঠান্ডাতে ঠান্ডা ঠান্ডাকে উপলক্ষ করে একটা খাই খাই সঙ্গীত হয়ে যাক। হবে কি বলো? প্যারোটি সঙ্গীত, এই ঠান্ডাতে রুটি খাতি খাতি মনে পড়ে গেল সেই খাবার কথা, এ ঠান্ডাতে রুটি খাতি খাতি মনে পড়ে গেল সেই শৈশবের কথা। শৈশবের কথা কেন? আমি বাবা আমার ভাইরা সব রাত্রিবেলা এরকম বসে, চেয়ার টেবিল ছিল না, নিচে বসে রুটি খেতাম আমরা রাত্রিরে। রুটি আর মা গরম গরম তরকারি করে দিত, আলু পেঁয়াজ দিয়ে একটু ঝোল টাইপের করে দিত। এত তৃপ্তি সহকারে খেতাম যে চিন্তা করার বাইরে। সেই জন্য শৈশবের কথা বললাম। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে, আমাদের বাপ বেটির গল্প আর বাবার শৈশবের কথা যদি ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার করে দিও ভিডিওটা, এবং সাবস্ক্রাইব করে আমাদের জীবনের পাশে থেকো। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর ঠান্ডাটা উপভোগ করো, কি মজা এই ঠান্ডায়। টাটা।